আমরা ব্রিজ পার হয়ে এখন ওয়াচ টাওয়ারের কাছে চলে এসেছি। দুই পাশে বেত গাছ, ব্রিজ ঢালা রাস্তা, রোলিং ওয়াচ টাওয়ারটা দেখতে পাচ্ছেন, করমজলের বিশেষ ওয়াচ টাওয়ার। এখানে একটা বানর দেখতে পাচ্ছি আমরা, ওয়াও। এইদিকে ট্রেলার ধরে হাঁটুন, এই স্পটটা বন্ধ এদিকে। অনেক কিছু লিখে গেছে। এখানে ছোট একটা দোকান আছে, ঠান্ডা পানি, আমরা, পেয়ারা, শসা খেতে পারে। যারা আচ্ছা সাইন বিন পাইলে কোনে যারা এইসব লিখছে নিয়ে আইছিল। এখানে অনেক নাম্বার দেওয়া আছে, আপনারা ইমুতে যোগাযোগ করতে পারেন, এদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, চাইলে নিজেরাও সেটি দিতে পারেন। একটা সাইন কলম দিয়ে লিখে যাচ্ছে, তারিখ সহ এখানে অনেক কিছু লেখা। এখন আমরা স্টার্টটা উঠবো এবং আপনাদেরকে ধাপে ধাপে দেখাবো। ছাব্বির হারিয়ে যাস না, এত সাইন পেন পেল কোথায় এরা? আল্লাহু আকবার। আর নাই আর আমরা একদম চূড়ায় উঠে যাব। আমরা একদম টপে চলে এসেছি এই ব্রিজটার পাশেই, চারদিকে সবুজ অরণ্য। সেদিকে দেখা হয় শুধু গাছ আর জঙ্গল। ফটো শুট আর বড় বড় লেন্স। হাই দাও সবাই, অস্টারে আমরা সুন্দরবন করমজলের অস্টারে আমরা। একটু বসার জায়গা আছে, আবার দেখতে পাচ্ছি আমরা। দেখুন দেখুন তারা কিছু পাখির ছবি তোলার চেষ্টা করছে। এখন ওয়াচ টাওয়ারে আছি, সুন্দরবনের করমজল ওয়াচ টাওয়ার। উনি লিখলে গেবে একদম টপ পজিশন, মৃদু মৃদু বাতাস বইছে, চাম্পির একটা সঙ্গীত শোনা। শীষ দিল ইশারা শীষ, ওয়াও, অনেকটা নিচ, টাওয়ারটা অনেক হাইট। হ্যালো আঙ্কি, বিস্কি দিচ্ছে, সরি সরি সরি। পোড়া মনে তোরি কথা পরে বেজে উঠে, তাই তোকে আর ভোলা হলো না।
স্টার্ট থেকে আমরা বিদায় নিচ্ছি।